মঙ্গলবার গভীর রাতে নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলের গয়েশপুর হাই স্কুলে দরজার তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার সকালে স্থানীয় মানুষদের বিষয়টি নজরে আসে। খবর পেয়ে স্কুলের শিক্ষকরা উপস্থিত হয়ে দেখেন আলমারি ভাঙা অবস্থায় লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। জানা যায় দুষ্কৃতীরা একটি ল্যাপটপ চুরি করেছে, এছাড়াও দরকারি কাগজপত্র খোয়া গেছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। খুবই দুর্ভাগ্যজনক, আমি আজ সকাল ভোরবেলায় এই 6:30 দিকে এখানকার স্থানীয় তপনদার ফোন পেলাম যে এরকম স্কুলে ঘটনা হয়েছে। আমি আসলাম, তার আগে আমাদের স্থানীয় মানুষজন সব এসছেন দেখছি। স্কুলে এরকম কোনো দিন হয়নি আমাদের এলাকায়। স্কুলটা নিয়ে আমার একটা গর্বের জায়গা ছিল যে ফাঁকা মাঠের পুরো স্কুল, কোনো দিন এই ধরনের চুরি বা এসব আমরা নিশ্চিত থাকতাম। প্রাচীর হয়েছে রিসেন্টলি, এতদিন তো প্রাচীর ছাড়াই স্কুল ছিল, কোনো দিন তো এরকম চুরি চামারি ঘটনা ঘটেনি, একটু আধটু কল টল ভাঙা টাঙা এইসব ছাড়া। তা আজকে যা হয়েছে দেখছি, আমার বিশেষ করে আমার ব্যবহারের আলমারি টেবিল এইগুলোর উপর অত্যাচার হয়েছে, এবং আমার আলমারির মধ্যে যে নতুন এক ল্যাপটপ ছিল সেটাকে নিয়ে গেছে, এবং আমার ভিতরে পাশে যে কম্পিউটার ছিল সেগুলোই হাত দেয়নি। আমার ধারণা স্কুলে যে এসেছিল, স্কুলে আসে মানে স্কুলের কোন আলমারিটা গুরুত্বপূর্ণ এ সম্পর্কে তার আগে থেকে একটা ধারণা ছিল, যার ফলে সে ঠিক আমার আলমারিটার উপরেই অত্যাচার করেছে। কোনো ফাইল খাতাপত্র কিচ্ছু হাত দেয়নি, ল্যাপটপটা বের করেছে এবং আমার ড্রয়ারে থাকতে পারে, ওখানে দৈনন্দিন খরচ চালানোর জন্য 500-700 টাকা আমি সবসময় থাকে, কখন কী লাগে সেই টাকাটা নেই। বেশি টাকা স্কুলে কখনোই রাখি না স্বাভাবিক, ওই টাকাটা গিয়েছে আর ল্যাপটপ গিয়েছে। আর কাগজপত্র এখন অবধি যা মনে হচ্ছে কাগজপত্র খুব একটা ক্ষতি হয়নি, তবে সেটা আস্তে আস্তে বোঝা যাবে। সেটা হ্যাঁ, থানায় ইনফর্ম করা হয়েছে, বড়োবাবুর সঙ্গেও কথা হলো, উনি বললেন থানায় গিয়ে একটা লিখিত কমপ্লেন করে আসতে। এই একটু গুছিয়ে নিয়ে গিয়ে আমি থানায় যাবো, গিয়ে থানায় একটা লিখিত কমপ্লেন করি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাটা গত রাত্রে, এবার এই এই ভাই সকালে প্রত্যেক দিনই আসে স্কুলে, এসে ঘর ফট খোলা দেখেছে, তারপর আমাকে ফোন করেছে। আমার ফোন সুইচ অফ ছিল, চার্জে বসাতে ছিল, আমি হাঁটতে পেরেছিলাম। তারপর আমার বাড়িতে 2-3 দিন আগে ফোন করেছে, হাওয়া দুন গিয়েছিলো, অধীর গিয়েছিলো। তারপর আমি এসে মেন গেটের তালা খুলে ভেতরে এসে দেখি যে গেট খুলে আমরা ওপরে উঠি সে তালাটা ভাঙা, ক্লাবসওয়াল গেটটা ভাঙা। তারপরে অফিস ঘরের সামনে এসে দেখি তালা ভাঙতে পারিনি, বালাটা চাকার দিকে খুলে অফিস ঘরের ভিতরে ঢুকে 3টে আলমারি খুলেছে, হেডমাস্টারের টেবিলের ড্রয়ারের সব চাবি টাবি খুলে কিছু টাকা পয়সা ছিল নিয়েছে। হেডমাস্টারের আলমারিতে একটা নতুন ল্যাপটপ ছিল সেটা নিয়েছে, পাশে আর একটা আলমারি খুলেছে, সেটা যা আছে সব ঠিক আছে। এই ব্যাপার থানায় অভিযোগ করা বলতে, আমাদের এখানে একটা ভিলেজ পুলিশ আছে হেমন্ত, হেমন্ত এসেছিলো, হেমন্ত ফোন করেছে বড়োবাবুকে, তারপর স্যারকে আমি ফোন করেছিলাম, স্যার আসলেন, স্যারও ফোন করেছে। ভাই কত টাকা বলতে, ল্যাপটপটা তো নিউ, এখন ল্যাপটপটার মূল্য না হলে 30-35 হাজার টাকা। ভোরবেলায় তখন 5:30 বাজে, আমরা একটু দৌড়তে আসি, ব্রাশ করতে আসি, তো স্কুলের ওই গেটের ওইখানটা থেকে দেখলাম স্কুলের হেড স্যারের ঘরে দরজাটা খোলা আর আলো জ্বলছে। তো ভোরবেলায় আলো জ্বলছে, দরজাটা খোলা, তাই আমরা দেখতে পেলাম ওখান থেকে। তারপর আমরা ওখানে দাঁড়ালাম, দু একজন যাচ্ছিলো ওদের ডাকলাম, তারপর ওরা এসে সবাইকে ফোন করলো, স্কুলের স্যারকে ফোন করলো, তারপর এসে তারপর তো স্যাররা দেখলো কী কী চুরি হয়েছে বলে মনে হচ্ছে। আমরা তো যেটুকুনি আমরা ভেতরে ঢুকে দেখলাম যে হেড স্যারের যে চেয়ার টেবিল, তারপর হেড স্যারের আলমারি, সেইগুলো সব ছড়ানো ছিল, তার ভেতর যা কাগজপত্র, এবার সেখান থেকে কী কাগজপত্র গেছে সেটা তো আমরা জানি না, ওরাই বলতে পারবে। পরে এসে বললো যে এরকম ল্যাপটপটা, একটা ল্যাপটপ নেই বলছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।